পড়াশোনা তো শুরু হয়ে গেছে, আজকে আমি তোমাদের অঙ্কের প্রশ্নমালা একের দশের অঙ্কগুলো একটু বোঝাবো। দেখো বই খোলো, দশের সমাধানগুলো খোলো। দশের কয়েকটা কী লেখা আছে? তিনটি পেয়ারা গাছ থেকে আঠেরো একুশো সাতাশটি পেয়ারা পাড়া হলো। পেয়ারাগুলি ঝুড়ি ভর্তি করতে প্রতি ঝুড়িতে বাইশটি করে পেয়ারা ধরে এমন কটি ঝুড়ি প্রয়োজন? প্রথমে তাহলে যে পেয়ারাগুলো পাড়া হলো সেগুলোকে কী করতে হবে? সেগুলোকে যোগ করতে হবে। দেখো তিনটি পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়া হলো কটি কটি? আঠেরোটি, একুশটি আর সাতাশটি। এই তিনটি আগে যোগ করো, যোগ করলে কত হচ্ছে এখানে? ছেষট্টিটি। এবারে কি বলেছে? পেয়ারাগুলি ঝুড়ি ভর্তি করতে প্রতি ঝুড়িতে বাইশটি পেয়ারা ধরে এমন কটি ঝুড়ি প্রয়োজন? তাহলে আমি আগে কী লিখব? বাইশটি পেয়ারা ধরে একটি ঝুড়িতে, আর এখানে কত বেরিয়েছে? ছেষট্টিটি। ছেষট্টিটি পেয়ারা ধরে, তাহলে ছেষট্টি ভাজি তো ভাগ করতে হবে, নাহলে ঝুড়ির সংখ্যাটা পাওয়া যাবে না। ছেষট্টিকে বাইশ দিয়ে ভাগ করতে হবে, তাহলে ছেষট্টি ভাজি তো বাইশটি ঝুড়িতে সমান কটি ঝুড়ি হলো? তিনটি ঝুড়ি। বোঝা গেল? ছেষট্টিকে বাইশ দিয়ে ভাগ করলে কত হয়? তিনটি, তিনটি ঝুড়িতে। তাহলে উত্তরে কী লিখবে? তিনটি ঝুড়ির প্রয়োজন, অতএব তিনটি ঝুড়ির প্রয়োজন। বোঝা গেল? আচ্ছা এবার খয়ের অঙ্কটা দেখো। খয়ের অঙ্কটা কী আছে? এক ডিম ব্যবসায়ীর কাছে তিনশো ষাটটি ডিম ছিল, দুশো নব্বইটি ডিম বিক্রি হলো এবং পঁচিশটি ডিম পচে যাওয়ায় ফেলে দিল। আচ্ছা খয়ের অঙ্কটা দেখো। এক ডিম ব্যবসায়ীর কাছে তিনশো ষাটটি ডিম ছিল, দুশো নব্বইটি ডিম বিক্রি হলো এবং পঁচিশটি ডিম পচে যাওয়ায় ফেলে দিল। তাহলে এখন তার কাছে আর কতগুলি ডিম রইল? প্রথমে ব্যবসায়ীর কাছে কটি ডিম ছিল? প্রথমে ব্যবসায়ীর কাছে কটি ডিম ছিল? তিনশো ষাটটি ডিম। এবার বলেছে দুশো নব্বইটি ডিম বিক্রি হলো, তাহলে কী লিখবে? ডিম বিক্রি হলো দুশো নব্বইটি, আর পচে গেল কটি ডিম? পচে গেল পঁচিশটি ডিম। তাহলে লিখবে ডিম পচে গেল পঁচিশটি। তাহলে এই দুটো আগে কী করতে হবে? এই দুটো আগে আমাকে যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে? তিনশো পনেরো। হ্যাঁ এবার ব্যবসায়ীর কাছে, প্রথমেই বইয়ে পড়েছো তোমরা যে ব্যবসায়ীর কাছে ডিম ছিল তিনশো ষাটটি, তাহলে আমি কী লিখব? ব্যবসায়ীর কাছে ডিম ছিল তিনশো ষাটটি, আর ডিম বিক্রি ও পচে গেল কটি? ওপরে আগে করেছি আমি তিনশো পনেরোটি। তাহলে এটা কী করতে হবে? বিয়োগ করতে হবে, তবেই জানা যাবে তার কাছে কটি ডিম রইল। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? এটা তিনশো ষাট থেকে তিনশো পনেরো বিয়োগ করলে পঁয়তাল্লিশটি ডিম। তাহলে এখন তার কাছে আর কটি ডিম রইল? পঁয়তাল্লিশটি ডিম রইল। বোঝা গেল? এবার গয়ের অঙ্কটা দেখো। গয়ের অঙ্কটা, তোমার বাবা তোমাকে পাঁচশো টাকা দিলেন, তা থেকে তুমি তোমার ভাইকে একশো দুশো পঁচিশ টাকা দামের একটি প্যান্ট এবং তোমার মাকে দুশো পঁচাত্তর টাকা দামের একটি শাড়ি কিনে দিলে, তোমার কাছে এখন কত টাকা রইল? তাহলে তোমার বাবা তোমাকে প্রথমে ক টাকা দিয়েছিল? পাঁচশো টাকা। আর তুমি তোমার ভাইকে ক টাকা দামের প্যান্ট কিনে দিলে? দুশো পঁচিশ টাকা। তোমার মাকে দুশো পঁচাত্তর টাকা দামের শাড়ি কিনে দিলে। তাহলে প্রথমে কী লিখবে? ভাইকে প্যান্ট দিলাম দুশো পঁচিশ টাকা, আর মাকে শাড়ি দিলাম ক টাকা? দুশো পঁচাত্তর টাকা। তাহলে এই দুটো প্রথমে আমাকে যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে দেখো? যোগ করলে হচ্ছে পাঁচশো টাকা। এবার বাবা আমায় কত দিয়েছিল? বাবা আমায় দিয়েছিল পাঁচশো টাকা, আর খরচ হলো কত টাকা? পাঁচশো টাকা। তাহলে পাঁচশো থেকে পাঁচশো বিয়োগ করলে কত থাকে? কিছুই থাকবে না, শূন্য টাকা থাকবে। তাহলে তোমাকে কী চেয়েছিল? তোমার কাছে এখন কত টাকা রইল? তুমি উত্তরে কী লিখবে? আমার কাছে এখন কিছু টাকা রইল না। বোঝা গেল? এবার চয়ের অঙ্কটা তো তোমরা এটাও বুঝিয়ে দিচ্ছি। এটাও, একজন লোক বাজারে গিয়ে সাতাশ দশমিক পঞ্চাশ টাকার আলু, পনেরো দশমিক পঞ্চাশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, পঁচাত্তর টাকার মাছ কিনলেন, আর তিনি কত টাকার বাজার করলেন? তাহলে এটা কী করতে হবে? বুঝতে পারছো অঙ্কটা সোজা আছে, যোগ করতে হবে, বুঝতে পারছো? কিন্তু এগুলো দশমিকের যোগ তো, ওই জন্য একটু বুঝে করতে হবে। প্রথমে আলু কিনলেন কত? সাতাশ দশমিক পঞ্চাশ টাকা। হ্যাঁ চাল কিনলেন বললেন, চাল কী বলেছিল বইয়ে দেখো? পনেরো দশমিক পঞ্চাশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল। তার মানে কী করতে হবে? পনেরো দশমিক পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করে নিতে হবে। পাশে তোমরা রাফে গুণ করে নেবে, গুণ করলে এটা কত বেরোবে? সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকা। তাহলে এখানে মোট টাকাটা লিখলাম। এবার মাছ কিনলেন, এটা বলাই ছিল পঁচাত্তর টাকা, তাহলে পঁচাত্তর দশমিক শূন্য শূন্য টাকা। তাহলে এই তিনটে যোগ করলে কত বেরোচ্ছে?
180 টাকা, 180.00 টাকা। দশমিকের পরে শূন্য থাকলে সেগুলো ধরা হয় না, ওই জন্য এটা তোমাদের লেখার দরকার নেই। উত্তর লেখার সময় কী লিখবে তাহলে? তিনি মোট 180 টাকার বাজার করলেন। অঙ্কগুলো ভালো করে বুঝে বুঝে করবে, তাহলে দেখবে সহজ লাগবে। ঠিক আছে।